এদে হোসেন আপনি লিখেছেন চাকরিতে আসল দায়িত্ব অবহেলা করে অপশনাল মানবিক কাজ করা কতটুকু বৈধ? দেখুন, যারা মানবিক কাজ করতে যান বা এই জাতীয় আরও ভালো বিভিন্ন রকম ভালো কাজ করতে যান, প্রথমত তাদের অনেক বাধা বিপত্তি আসে, তাদের ব্যাপারে অনেক কথা উঠে, সত্য অসত্য সব ধরনের কথাই অনেক সময় থাকে। কিন্তু মৌলিক কথা আমাদের মাথায় রাখতে হবে, তা হলো মানবিক কাজ হোক আর ধর্মীয় কাজ হোক, যাই হোক না কেন, আমাদের মনে রাখতে হবে যে আমি মূল দায়িত্ব অবহেলা করে কখনো সেগুলো করা অর্থাৎ অপশনাল কাজগুলো করার সুযোগ নেই। ধর্মীয় কাজ বলতে আমি ধর্মীয় অপশনাল কাজের কথা বলছি। ধরুন রমাদান মাস চলছে, আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন বা সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি রমাদান মাসে কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা জেনে আপনি কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে গেলেন। আপনার কোরআন তেলাওয়াতে অতিরিক্ত মগ্ন থাকা নিজের মূল ডিউটি বাদ দিয়ে সেটা কোনো অবস্থাতে জায়েজ নয়, সেটা আপনার জন্য অ্যালাউ করে না। হ্যাঁ, আপনি ফরজ নামাজগুলো পড়তে পারেন, সেটারও একটা সিস্টেম, সেটারও একটা অবশ্যই নিয়ম নীতি থাকবে, যাতে করে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়। কিছু মানুষ নামাজ পড়লো পালা করে, আবার কিছু মানুষ নামাজ পড়লো, অর্থাৎ যেভাবে ভালো হয়, যেহেতু ফরজ নামাজের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। বাট এর বাইরে নফল নামাজ, অপশনাল কাজ বা মানবিক সেবামূলক কাজ, এগুলো করতে গিয়ে যদি মূল দায়িত্ব আমরা অবহেলা করি, তাহলে সেক্ষেত্রে আমরা গুণাগার হব। এরকম মানবিক কাজের মূল্য আল্লাহ তাআলার কাছে নাই, যেটা করতে গিয়ে আমার মূল দায়িত্বে আমি অবহেলা করে ফেলি। অতএব এই বিষয়গুলো আমাদের প্রত্যেককেই খেয়াল রাখতে হবে এবং সচেতন থাকতে হবে। আমরা মূল দায়িত্ব ঠিক রেখে অপশনাল দায়িত্বগুলো যত বেশি করবো, তত বেশি আমরা আল্লাহর প্রিয়পাত্র হতে পারবো, নেকামল আমাদের তত বেশি হবে, আমাদের আমল নামা নেকামল দিয়ে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। তার আনোয়ার জামাল আনু আপনি লিখেছেন, টাকা ধার নিয়ে না দিলে সেই টাকা জাকাতের হিসাবে যোগ করা যাবে কিনা? টাকা যদি কেউ ধার নেন, ধার নেওয়ার পর যদি টাকা না দেন, তাহলে সেটাকে জাকাত থেকে আপনি কাটতে পারবেন না। জাকাত থেকে কাটতে হলে তাকে ওই পরিমাণ টাকা দিবেন, দেওয়ার পর তার কাছ থেকে আপনি সেটা পরিশোধ করে নেবেন, যে তুমি তো টাকার মালিক হয়েছো, এবার আমার টাকা পরিশোধ করো, সেভাবে আপনি করতে পারেন। তামান্নার রহমান আপনি লিখেছেন, ইচ্ছে থাকলেও তাহাজ্জুদের জন্য উঠতে পারছি না, কীভাবে তাহাজ্জুদের জন্য উঠতে পারবো? আমরা যেই অ্যালার্ম সেট করতাম সাহরির জন্য, ঠিক সেই অ্যালার্মটা যদি আমরা এখন তাহাজ্জুদের জন্য সেট করে ফেলি, তাহলে তাহাজ্জুদ পড়া আমাদের জন্য সহজ। তাহাজ্জুদ পড়া সহজ হওয়ার জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে, তাহলে রাতে এসার পরপর খুব দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে, এবং রাতের খাবারটা এসার আগে খেয়ে ফেলতে পারলে সেটা ভালো, এবং এটাই সুন্নাহ। আমরা যদি খুব দ্রুততার সাথে রাতের খাবার খেয়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে রাতে তাড়াতাড়ি শুতে পারবো, আর রাতে তাড়াতাড়ি শুলে ইনশাআল্লাহ ভোর রাতে আমাদের জন্য উঠা সহজ হবে, ঘুম পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য রাতে তাড়াতাড়ি শোয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, বারবার অ্যালার্ম দেবো। প্রয়োজনে যে সমস্ত লোক তাহাজ্জুদ পড়ে তাদেরকে মোবাইল নম্বর দিয়ে তাদেরকে দিয়ে ফোন করাবো, তাদের সহযোগিতা নিব, বিভিন্নভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর একেবারে নাইমা হচ্ছে কারণ ভালো, সেই হিসাবে আপনি এসার পরে দুই রাকাত করে চার রাকাত সালাত, বা দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত যতটুকু পারেন তাহাজ্জুদের নিয়ত পড়ে আপনি তারপর বিদির পড়ে তারপর শুয়ে পড়বেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যদি ভোর রাতে উঠতে নাও পারেন, তাহলে এটা তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে।